হ্যালো হ্যালো গাইস, কি অবস্থা সবার? কেমন আছেন সবাই? ওয়েলকাম ব্যাক অল্প কিছু সময়ের জন্য আশিক দিওয়ানা ফ্রম এক্সপিরিয়েন্স। গাইস আশা করি সবাই আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছো, আমিও কিন্তু আপনাদের দয়ায় অনেক অনেক ভালো আছি। গাইস আজকের ভিডিওটা কিন্তু খুবই ইন্টারেস্টিং একটা ভিডিও হতে চলেছে। গাইস আমরা অনেকে টিকটক ইউজার, তো টিকটক চালানোর সময় আমাদের অনেকে ল্যাগ দেয়। ল্যাগ বলতে গাইস আমাদের যে সময় টিকটকে ঢুকি তখনই দেখতে পাই আমাদের ভিডিও ওপেন হওয়ার আগে ল্যাগ দেয়, অনেকক্ষণ ধরে বেঁধে পড়ে, মানে ভিডিও মোটেও আসতে চায় না। দ্বিতীয় ভিডিও মানে একটা ভিডিও দেখতেছি তার পরে ভিডিওটা আসতে চায় না, অনেক সময় ভিডিওটা দেখলে দেখা যায় লোড নেই, তারপরে অনেক এমবি কাটে। তো গাইস আজকের যে কোনো টিকটক ভিডিও দেখলে কিন্তু অতটা এমবি কাটবে না, আমি সেই ট্রিক্স নিয়ে এসেছি। তো এই ট্রিক্সটা করতে হলে আপনাকে সর্বপ্রথম টিকটক অ্যাপসটা নামাতে হবে। টিকটক অ্যাপসটা নামানোর পরে আপনি ডাইরেক্টলি টিকটকে চলে যাবেন। টিকটকে চলে যাওয়ার পরে আমি সম্পূর্ণ যে প্রসেসটা করতেছি আপনি যদি এটা করেন তাহলে আপনার কিন্তু খুবই কম এমবি কাটবে, অ্যান্ড এখান থেকে আপনি খুবই ইজিলি সব ভিডিও দেখতে পারবেন, কখনো আর বাদবে না। তো আপনি টিকটকে চলে যাবেন। তো টিকটকে যাওয়ার পরে গাইস, তো আমি টিকটকে যাচ্ছি, আপনারা ঠিক এইভাবেই টিকটকে যাবেন। যাওয়ার পরে প্রোফাইল অপশনে চলে যাবেন। এই প্রোফাইল অপশনে যাওয়ার পরে ডান পাশে যে থ্রি ডট অপশনটা আছে গাইস, আমার সরি যে আমার ইন্টারনেটটা নাই, আমার ওয়াইফাই কানেকশনটা ডিসকানেক্ট হয়ে গেছে কারেন্ট চলে যাওয়ার কারণে, তো সমস্যা নয়, এখান থেকে আমি যে সিটিংটা দেখাই দিচ্ছি সেটাই করবেন তাহলে কিন্তু হবে। তো আপনি থ্রি ডট অপশনটাতে ক্লিক করবেন, এই যে ডান পাশের কোনো থ্রি ডট অপশনে ক্লিক করার পরে আপনি চলে যাবেন সিটিং অপশনে, সিটিং অ্যান্ড প্রাইভেসি। তো সিটিং অ্যান্ড প্রাইভেসিতে যাওয়ার পরে দেখেন নিচের দিকে যে অ্যাসেবিলিটির যে অপশনটা আছে এই অ্যাসেবিলিটি অপশনে যাবেন। অ্যাসেবিলিটি অপশনে যাওয়ার পরে আপনারা দেখতে পাচ্ছেন যে রিমুভ ফটো সেন্সিটিভ ভিডিওস, তো এটা যদি আপনি অন করে রাখেন তাহলে দেখেন এটা অন করে রাখবেন, ঠিক আছে। তো সরি গাইস আমার ইন্টারনেট না থাকার কারণে কিন্তু এটা অন হচ্ছে না, তো আপনি এটা অন করেন দেখবেন এটা অন হয়ে যাবে। আপনি ইন্টারনেট কানেকশন অন করে অন করেন অন হয়ে যাবে, আমার ইন্টারনেট না থাকার কারণে আমি অন করতে পারতেছি না, আমি খুবই সরি। আমি ভিডিও করার মাঝখানে হঠাৎ ইন্টারনেটটা চলে যায়, মানে কারেন্টটা চলে যাওয়ার কারণে কিন্তু আমার ওয়াইফাইটা অন করতে পারতেছি না, যেহেতু ভিডিওটা করা শুরু করেছি তাই আমি আর দেখালাম না। আপনারা জাস্ট এটা অন করে দেবেন, এই সুইচটা অন করার সাথে কিন্তু অন হয়ে যাবে। অন হওয়ার পরে এটা অন করার পরে আপনি ভিডিওতে গিয়ে দেখবেন যে ওটা আসলে কাজ করে কিনা, যদি কাজ না করে অবশ্যই কমেন্টে জানাবেন, আমি কিন্তু এর থেকে আরও ভালো ভিডিও নিয়ে আসবো, মানে এইরকম ধরনের ভিডিও নিয়ে আসবো। আর আমি গাইস মানে গ্যারান্টি দিচ্ছি, আমি গ্যারান্টি দিচ্ছি এটা কিন্তু শিওর কাজ করবে, শিওর 100% কিন্তু এটা কাজ করবে। আমি কিন্তু নিজেই এটা করেছি, আর আমার যারা আমার যেসব বন্ধুদের 1 GB র্যামের ফোন আছে অনেকের কিন্তু ওগুলো থাকে 1 GB 2 GB র্যামের, সেগুলো কিন্তু চলতে চায় না, অনেক সময় নেটওয়ার্কের সমস্যা হয়, একাল ঘুরে তারপরে বাধা বাধা হয়, মানে ভিডিওটা ঠিক মতো আসে না। তারা কিন্তু এটা করলে কিন্তু শিওর এটা কার্যকরী একটা জিনিস। সো গাইস আপনারা এটা ট্রাই করে দেখতে পারেন। তো গাইস ভিডিওটা আজ এ পর্যন্ত, ভালো থাকবেন সুস্থ থাকবেন গাইস। আর এরকম রিলেটেড ভিডিও দেখতে চাইলে আর এর থেকে ভালো ভালো রিলেটেড ভিডিও দেখতে চাইলে কিন্তু অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আর অবশ্যই লাইক করবেন ভিডিওতে। তো গাইস ভিডিওটা এ পর্যন্ত, ভালো থাকবেন সুস্থ থাকবেন।